হচ্ছে যে মিছিল, এই মিছিলটা আর শেষ। আজকে আমরা সকলকে দেখার চেষ্টা করছি আমাদের যে ভাইরা শুরুতে শুরু করে আমাদের দেশের করে শিক্ষার্থী ভাইগুলো আত্মগ্রহণ করতে সেই মৃত্যুকে কেন্দ্র করে আজকে বাংলার প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের যে হুঙ্কার, এই হুঙ্কারকে আজকে ছাত্র জনতা এবং শিক্ষার্থী তারা কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করেছে। এবং আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু সকল জনতা তারা কিন্তু আন্দোলন নেমেছে এবং এখানে নারী শিক্ষা শুরু করে এবং আমাদের যারা সকল তারা কিন্তু এখানে আন্দোলন দিচ্ছে এবং প্রতিটা মুহূর্তে কিন্তু একটা স্লোগান হচ্ছে কিনা ভুয়া ভুয়া, এই যে স্লোগানগুলো দিচ্ছে এখানে আমাদের যে জনস্রোত, এই জনস্রোতকে আপনাদের দেখানোর চেষ্টা করছে। এবং আপনারা দেখুন যে আসলে বাংলার সেই জনগণ, বাংলার যে মানুষ, তারা তাদের সেই অধিকারকে, তাদের সেই বৈষম্যকে ভেঙে তারা আজকে এই নিজেরাই যুক্ত হন এবং আপনাদের থেকে এই প্রতিবাদ গড়ে তুলুন। এই মিছিল এত লম্বা হয়েছে যে আপনারা দেখুন যে আসলে এই দেশের বিক্ষুব্ধ মানুষ, যারা জনতা, ছাত্র, শিক্ষক সহ শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু আজকে রাজপথে এসেছে। শুধুমাত্র একটাই দাবি, তাদের এই খুনের খুনিদেরকে শাস্ত্রে আওতা আনতে হবে এবং এই খুনির আদেশকারীদেরকে পদত্যাগ করতে হবে। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন।